ফণীর পর বাংলা কাঁপাতে আসছে বায়ু ঘূর্ণিঝড়। খুব শীঘ্রই আবারও বাংলায় আসছে ভয়ানক ঘূর্ণিঝড় বায়ু। এই ঝড়ের নামকরণ করেছে ভারত। ঝড়ের উৎপত্তি স্থল বঙ্গোপসাগর। এই ঝড়ের গতিবেগ 240 কিলোমিটার। ফণী ঝড়ের তুলনায় অনেক বেশি এবং ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। বিভিন্ন এলাকায় বন্যা হতে পারে। হাওয়া অফিসের কথা অনুযায়ী এই ঝড়ের গতিপথ এখনো নির্ধারিত করা সম্ভব হয়নি। কবে কোথায় কিভাবে আসছে সেটি এখনো জানা যায়নি। হাওয়া দপ্তর সঠিকভাবে বলতে পারছেন না, তবে নিশ্চিত বায়ু দ্রুত গতিতে এগিয়ে আসছে পশ্চিম বাংলায়। আগে থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরকে বারণ করা হচ্ছে নদীতে না যাওয়ার জন্য। সবসময় সতর্ক থাকার কথা বলা হচ্ছে। বায়ুঝড়ের কারণে হতে পারে জলোচ্ছ্বাস, বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়, প্রাণহানি হতে পারে বহু মানুষের। তবে আশা করা যাচ্ছে এই ঝড়ের মোকাবিলা করতে সক্ষম থাকবে আমাদের রাজ্য প্রশাসন, ঠিক যেমনটা ফণী ঝড়ের আগম প্রস্তুতি নিয়েছিল।